মতামত জানতে চাইছি। দেখুন, এরা এই পুরোটাই হচ্ছে ব্ল্যাকমেলিং এর টাকা, এইসব ব্ল্যাকমেলিং করার টাকা। তারপরে মানে এই যে কাটমানি নেওয়ার যে কায়দাটা, সেটা হচ্ছে প্রথমে সিবিআইডি দিয়ে ধমকাও, তারপরে তাদেরকে ডেকে নিয়ে এসে টাকা নিয়ে নাও। এটাই তো কাজ হয়েছে। কারণ আপনি দেখবেন, লক্ষ্য করে, যে অরবিন্দ কেজরিওয়ালের উপরে যে অভিযোগটা আছে, আমরা বলছি অভিযোগ থাকলে তার তদন্ত হোক, সে শাস্তি পাক, কিন্তু যে তদন্তে রাজসাক্ষী হয়েছে সেই তো তার তাদের ফান্ডের 1000 কোটি টাকার উপরে দিয়েছে। তার মানে কি? তার মানে দুর্নীতি করা লোকগুলো যদি বিজেপিতে যায়, যেমন একদিকে ফর্সা হয়ে যায়, আর যারা বিরোধে কোথাও থাকবে, খুঁজে খাজে বার করে তাদের কাছ থেকে টাকা নিয়ে নাও। এটাই তো কাজ, মানে টাকা নামা পার্টি আর কি। নীতি নৈতিকতা কিছু থাকবে না, এটা স্বৈরাচারী সরকার, পুরো লুটের সরকার, যত রকম ভাবে টাকা তোলার সরকার, কাটমানি তুলেছে, লুট করেছে। শুভবাবু, দেখা যাচ্ছে যে 41টি সংস্থার কথা বলা হচ্ছে, যাদের মধ্যে এই তদন্ত, এই কখনো সিবিআই, ইডি কিংবা আয়কর তদন্তের মুখে পড়েছেন, এরকম 41টি কোম্পানি, তারা তদন্তের পরবর্তী অবস্থায় শুধুমাত্র দিয়েছেন 1698 কোটি টাকা, প্রায় 1700 কোটি টাকা। এবং তারপরেই এরকম উদাহরণও রয়েছে ডিএলএফ, যাদেরকে ক্রোনোলজি সামঝিয়ে মাঝে মধ্যেই বলেছিলেন না অমিত শাহ, সেই ক্রোনোলজি ধরেই আমরা যদি দেখি, তাহলে 2018 সালের সেপ্টেম্বর মাসে হরিয়ানার পুলিশ জমি দখলের অভিযোগে এফআইআর দায়ের করেছিল ডিএলএফ গোষ্ঠীর বিরুদ্ধে। 2019-এ সেই অভিযোগে কিন্তু ডিএলএফের অফিসে তল্লাশি করা হয়। আবার 2019 থেকে 2022 এই সময় বিজেপিকে 170 কোটি টাকা দিয়েছে ডিএলএফ। এর 5 মাস পরে, অর্থাৎ 2022-এর ডিসেম্বরের পর থেকে 5 মাস পরেই 2023-এর 19 এপ্রিল পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টে হরিয়ানা বিজেপি সরকার জানিয়ে দিল যে না, এই 5 বছর টানানি এই জমি হস্তান্তরে কোনো নিয়ম বিধি লঙ্ঘিত হয়নি। বুঝুন কাণ্ড, কি বলবেন? না, এটা তো আমরা বরাবরই বলছিলাম যে এই সরকারটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা অবৈধ কার্যকলাপের সরকার। তা নাহলে বুঝুন না, যে সরকারটা বলেছিল যে সুইস ব্যাংকে কার কার টাকা আছে সেটা আমরা প্রকাশ্যে আনবো বলে ক্ষমতা এসেছিল, তারপর স্টেট ব্যাংকে কত টাকা আছে কার আছে সেটা ধামাচাপা দিতে চায় ফিনান্স মিনিস্ট্রি, মানে প্রত্যক্ষ মদতে। আজকে এই যে হাজার হাজার কোটি টাকা লেনদেন করেছে, তার ম্যাক্সিমামটাই দেখা যাচ্ছে টিনটেড কোম্পানি, শেল কোম্পানি, যাদের যারা তাদেরকে আক্রমণ করা হয়েছে ইডি সিবিআই দিয়ে দুর্নীতিকে ধরার জন্য, তারপরে টাকা দিয়ে ছাড় পেয়েছে, শাস্তি কারোর হয়নি। তার মানে কি? পুরোটাই হচ্ছে ধাঁধলি। যেরকম অন্যান্য নেতারা, যারা টিনটেড নেতা, তারা বিজেপিতে গেলে সাফ হয়ে যায়, একইভাবে দুর্নীতির সঙ্গে আপোষ করে টাকা নিয়ে দুর্নীতিকে মুক্ত করে দেওয়াটাই হচ্ছে বিজেপির কাজ। সে তো করেছে, এখন লোকের সামনে ধরা পড়ে গেছে। শুভবাবু, আরও একটা শেষ প্রশ্ন করতে চাইবো আপনাকে। আমরা দেখলাম ফিউচার গেমিং, অর্থাৎ যারা ডিয়ার লটারি চালায়, অধীর চৌধুরী তাদের বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন, তারাই তৃণমূলকে ফান্ডিং করেছেন 542 কোটি টাকা। এই 1610 কোটি টাকার মধ্যে 542 কোটি টাকা তারাই দিয়েছেন। অন্যদিকে তারাই আবার বিজেপিকে দিয়েছেন, কেন্দ্রের বিজেপিকে 100 কোটি এবং কংগ্রেসকে দিয়েছে 50 কোটি। কোথাও কি মুখ বন্ধ রাখা বা এইরকম তথ্য ফাঁস হতে পারে, সেই জন্যই কি আপনাদের ফান্ডে টাকা দিয়েছে এরা, কি মনে করেন? দেখুন, আমরা পরিষ্কার বলছি যে 60% কাছাকাছি ফান্ড এরা এসছে বিজেপির কাছে, তারপরে একটা মানে 11% মতো ফান্ড বিভিন্ন ভাবে এসছে হচ্ছে কংগ্রেসের কাছে। আমরা বলছি যদি ইলিগালি কোনো জায়গায় হয়ে থাকে তখন তো আমাদের তো কোনো অসুবিধা নেই। আমরা কি কি ফান্ডে পেয়েছি, এবং সব থেকে মূল বিষয়টা হচ্ছে কুইক প্রোকো, যে আমরা কুইক প্রোকোতে মানে আমরা কি বেনিফিট দিয়েছি, আমাদেরকে কেউ চাঁদা দিয়েছে, চাঁদার বদলে তাকে কি কাজ পাইয়ে দিয়েছি বা কি কাজ করেছি তাদের জন্য, কি অনিয়ম করা হয়েছে 2014 থেকে নেই 2019 কি বেনিয়ম, সেটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে টাকা দিল আর তার বদলে আপনি কি করলেন, কতটা স্বার্থ সুরক্ষিত হলো, কতটা সরকারের বদনাম হলো, কতটা 2 নম্বরি হলো, কতটা বেইমানি হলো, কতটা মানুষের সাথে ধাঁধলি হলো, কাটমানি কতটা হলো, সেটা বোঝা বেশি ইম্পর্টেন্ট। সরকারে যারা নেই তাদেরকে 50 কোটি টাকা দিয়েছে, আর কাউকে 1000 কোটি টাকা দিয়েছে, এটার থেকে খুব পরিষ্কার, কাউকে 500 কোটি টাকা দিয়েছে, খুব পরিষ্কার।
এটার জন্য আর সেলফ এক্সপ্লানেটরি, এটার জন্য আর নতুন করে তো অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন পড়ে না, এটা দেখলেই পরিষ্কার বোঝা যায় যে উদ্দেশ্যটা কি ছিল। একদম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শুভ।